Shut up! Monik, listen up. I'll try to solve it. শুধু মাত্র ছেলেরাই মেয়েদের মন নিয়ে খেলা করে আর মেয়েরা কিছুই করে না মেয়েরা দুধে তো তুলসী পাতা আকাশ থেকে পড়তে পড়ি একজন ফেরেশতা মেয়েরা কোনদিন খারাপ হতেই পারে না আপনি জানেন একটা ছেলের একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে জুতার সোল খায় হয়ে যায় একটা মেয়েকে ইমপ্রেস করা কত ডিফিকাল্ট তারপর যখন একটা মেয়ে রাজি হয়ে যায় সেই দিন থেকে একটা ছেলে আরো প্রেশারে পড়ে যায় এরপর থেকে সেটা যদি দেখা করতে আসে প্রতিদিন দেখা করতেই হবে যখন দেখা করতে আসে তখন প্রতিবার কি ব্যাপার তুমি রোজ রোজ একই শার্ট পরে আসতো তোমার কি আর শার্ট নাই হ্যাঁ জুতা কি তোমার একটাই আর জিন্স তো তোমার জিন্স তো পুরো ফেড হয়ে গেছে তোমরা বেকার ছেলে এখন কাপড় কেনার জন্য এই বয়সে বাবার কাছে হাত পাতবে সেটা করতে পারে না কি করতে হবে একমাত্র উপায় হচ্ছে কি ফ্রেন্ডস সার্কেলের কাছ থেকে ধার করে কাপড় পরা কতটা লজ্জার বিষয় আপনি জানেন তারপর গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলবে আসো তোমার কাছে আমি ফুচকা খাও ফুচকা খাওয়ার পর বিল দেওয়ার সময় ঠিকই বয়ফ্রেন্ডের দিকে তাকায় থাকে কেন মেয়েটা জানে না ছেলেটা বেকার এর পরের টপিক সারপ্রাইজ মেয়েদের তো সারপ্রাইজ অনেক বেশি পছন্দ কিছু হলেই সারপ্রাইজ ওয়াও ওয়াও একটা বেকার ছেলে অনেক কষ্ট করে টাকা জমায় মাটির ব্যাংক থেকে তখন একটা কেক একটা বার্থডে গিফট সবকিছু নিয়ে মেয়েটার বাসন নিচে গিয়ে বলে বাবু হ্যাপি বার্থডে সারপ্রাইজ তখন মেয়েটা সারপ্রাইজ হয় না মেয়েটা একটু খুশি হয় না এটা খুশি না হয়ে বলে আজকে তো আমার বার্থডে না তাহলে আজকে কি ছিল আজকে তো আমার সার্টিফিকেটের বার্থডে তাহলে তুই সার্টিফিকেটের বার্থডে কেন তোর ফেসবুক আর ইনস্টাতে রাখিস এখানে শেষ না তো বুকটারও বেশি ফাটে কখন জানেন যখন বলে বেবি ভালো হয়েছে আমার তো আজকে না বার্থডে আমার রিয়েল বার্থডে দুই দিন পরে তখন কিন্তু তোমার ট্রিট দিতে হবে আমার সব বান্ধবীদের আমি দাওয়াত দিছি আর একটা বেকার ছেলে ও আবার ট্রিট দিবে যখন একটা ছেলে চাকরি পায় না চাকরি পিছনে পাবে কিভাবে সে ছেলেটা কারণ সারাদিন তো তার সময় পার হয়ে যায় মেয়েটাকে সময় দিতে দিতে সময় দিতে অনেক কষ্ট করে যখন মামা চাচা কারো হাত ধরে একটা চাকরি ইন্টারভিউ ম্যানেজ করে ঠিক সেই দিনই মেয়েটা বলবে আজকে বাবু আমার খুব মন খারাপ সারা কিছু মাসে একটু ফোনে কথা বলতে পারবা একটা দায়িত্ববান বয়ফ্রেন্ড হিসেবে সারা রাত ফোনে কথা বলতে বলতে পরের দিন ইন্টারভিউ দেওয়ার সময় উঠতেই পারে না ফোন থেকে বা ইন্টারভিউ দিলেও কোনোভাবে টেকার উপায় থাকে না এত কিছু করার পর তিন বছর পর যখন এই মেয়েটা এসে বলে তুমি তো বেকার তোমাকে কেন আমার বাবা মেনে নিবে আমার বাবা একটা লন্ডন এস্টাবলিশড একটা ছেলে চাই হ্যাঁ ওরকম একটা ছেলে পেয়ে যখন এক মিনিটের মধ্যে রিলেশনশিপ শেষ করে চলে যাবে আর শুধু বলবে সরি আমাকে মাফ করে দিও তখন কেমন লাগবে